আসসালাম আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে জানবো বিএমইটি কার্ড করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে এবং এই ডকুমেন্টস গুলো কোথায় জমা দিবেন এবং জমা দেওয়ার কতদিন পর আপনি বিএমইটি কার্ড হাতে পাবেন, তো এই বিষয়ে আজকে ভিডিওটি। তাই অবশ্যই পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, তো আমি ভিডিওটি বেশি লেন্থই করবো না, খুব শর্ট করে বলে দেবো, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করার চেষ্টা করবেন না। তো বিএমইটি কার্ড তৈরি করার জন্য সর্বপ্রথম যেই ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে যে ভিসার কপি, তাই অবশ্যই ভিসার ফটোকপি আপনি সাথে করে নিয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে আপনার পাসপোর্ট ফটোকপি, অর্থাৎ আপনার যে পাসপোর্ট রয়েছে পাসপোর্টের ফটোকপি আপনি সাথে করে নিয়ে যাবেন। তো তিন নাম্বার হচ্ছে চাকরির পত্র ও ট্রেনিং সার্টিফিকেট, অর্থাৎ আপনি যখন ট্রেনিং করেছিলেন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন, বিদেশ যাওয়ার আগে আমাদের প্রত্যেকেরই 3 দিনের একটি ট্রেনিং করতে হয়, সেটা হচ্ছে বাসার ট্রেনিং। আমি এই বিষয়ে অলরেডি একটি টিউটোরিয়াল দিয়েছি, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডিসক্রিপশনে গিয়ে আপনারা লিঙ্কে প্রবেশ করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আপনি যখন 3 দিন ট্রেনিং করেছেন, তো ট্রেনিং শেষে আপনাকে অবশ্যই সেখান থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, তো সেই সার্টিফিকেট আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো দেন হচ্ছে ব্যাংক ড্রাফট, সকল ডকুমেন্টস নিয়ে আপনার জেলা যে জনশক্তি যে কর্মসংস্থান অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন, সেখানে গিয়ে আপনার আঙ্গুলের ফিঙ্গার এবং আপনার ছবি প্রদান করবেন। তারপরে যখন এই সকল ডকুমেন্টস গুলো আপনি জনশক্তি অফিসে আপনি যখন সাবমিট করবেন, তখন সেই জনশক্তি অফিস থেকে আপনাকে একটি রিসিপ্ট দেওয়া হবে। আপনি যখন এই সকল ডকুমেন্টস গুলো আপনি যখন সাবমিট করবেন তখন আপনাকে একটি রিসিপ্ট দেওয়া হবে। এই রিসিপ্ট নিয়ে আপনি চলে যাবেন আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি বিদেশে যাচ্ছেন, আপনি যার মাধ্যমে যান অবশ্যই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে। তো সেই এজেন্সিতে গিয়ে আপনার এই রিসিপ্টটি যখন জমা দিবেন তখন আপনাকে বিএমইটি কার্ড করে দেওয়া হবে। তো এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে এই বিএমইটি কার্ড আমরা কবে পাবো? এই বিএমইটি কার্ড আপনাকে তখনই দিবে আপনার, সাপোজ মনে করেন আপনার আগামীকাল হচ্ছে আপনার ফ্লাইট, তো আগামীকাল যদি আপনার ফ্লাইট হয় তাহলে আপনাকে আগের দিন আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি আপনাকে ডাকবে, ডাকার পর আপনাকে আপনার পাসপোর্ট, আপনার বিএমইটি কার্ড এবং কি আদার্স অন্যান্য যে ডকুমেন্টস গুলো আছে বিদেশ যেতে যা যা প্রয়োজন পড়ে আপনাকে আগের দিন এগুলো প্রদান করা হবে, দেন আপনি দেশে বাইরে যেতে পারবেন। তো অবশ্যই আপনার বিএমইটি কার্ডের প্রয়োজন পড়বে, আপনার যদি বিএমইটি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিই, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলেছেন যে ভাই বিএমইটি কার্ড করার সময় অনেক সময় অনেক তথ্য ভুল হয়েছে, সেই জন্য কোনো অসুবিধা হবে কিনা। দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার নিজের নাম এবং পাসপোর্ট নাম্বার, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভুল করবেন না, এগুলো ভুল করলে হয়তো আপনার ইন ফিউচারে সমস্যা হতে পারে। তো এই ভুল করলে আবার সমাধানও করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কাজে যখন আপনি বিএমইটি কার্ড অ্যাপ্লাই করার সময় যখন আপনি ফর্মটি পূরণ করবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপর আপনি সাবমিট করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যে বিএমইটি কার্ড আসলে তৈরি করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে। কারো যদি বুঝতে কোথায় অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।